জাল শংসাপত্র দিয়ে চাকরি গ্রেপ্তার প্রাথমিকের স্কুল শিক্ষিকা নিয়োগ ইতিমধ্যেই চলছে রাজ্য প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি গাঙ্গুলি যা নিয়ে মুহূর্তে ব্যাপক সরবল পড়ে গেছে রাজ্য জুড়ে সেই আবহেই এবার মালদায় এক শিক্ষিকাকে গ্রেপ্তার করল পুলিশ অভিযোগ তিনি তপসিলি জাতির জাল সার্টিফিকেট দেখিয়ে ইতিমধ্যে দেড় বছর প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেছেন ওই শিক্ষিকা ঘটনাটা হচ্ছে মালদা জেলার মানিক চকের অভিযুক্ত শিক্ষিকার নাম হল চাপা পাল জানা গেছে ওই শিক্ষিকার নিয়োগের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন একজন ব্যক্তি এরপর আদালতের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করেন মালদার সদর মহকুমা শাসক অভিযোগ প্রমাণিত হওয়ায় থানায় এফআইআর দায়ের করা হয় ওই শিক্ষিকার বিরুদ্ধে তার ভিত্তিতে শনিবার অভিযুক্ত ওই প্রাথমিক শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ চলছে তদন্ত পুলিশ সূত্রে জানা গেছে ধৃত চাঁপা মন্ডলের বাড়ি মানিকচক থানার হাড্ডাটোলা গ্রামে দু হাজার একুশ সালের করেন। তিনি তফসিল কোটায় সেই চাকরিটা পেয়েছিলেন তার সমস্ত নথিপত্র জেলা প্রাথমিক শিক্ষা সংসদে পাঠিয়ে দেন ওই স্কুলের প্রধান শিক্ষক দু সালে এক ব্যক্তি চাঁপা দেবীর নিয়োগের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা রিজু করেন সেই মামলায় বিচারপতি ঘটনা তদন্ত করার জন্য জেলা সদর মহকুমা শাসককে নির্দেশ দেন মহকুমা শাসক সব খতিয়ে দেখে মানিকচক থানায় চাপা মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে পুলিশ চাপা মণ্ডলকে গ্রেপ্তার করে এদিন তাকে মালদা জেলা আদালতে পেশ করা হলে বিচারক তার দশ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আদালতে যাওয়ার পথে এ নিয়ে একাধিক প্রশ্ন করা হলেও অভিযুক্ত শিক্ষিকা মুখ খোলেনি কিছু বলতেও চায়নি পুলিশও তবে এই প্রসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি বাসন্তী বর্মন বলেন ঘটনাটি আমার কানে এসেছে ওই শিক্ষিকার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল আদালতের নির্দেশে সদর মহকুমা শাসক বিষয়টি তদন্ত করে দেখেছেন অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তিনি পুলিশে ওই শিক্ষিকার বিরুদ্ধে এফআইআর করেছিলেন তার ভিত্তিতেই মানিকচক থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে শুরু হয়েছে তদন্ত কি বলবেন দর্শক সব নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেটের জন্য নজর রাখুন স্মার্ট টোনিয়ায়